शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। माखाली की कुल्ली हैं, माँ मेकार बुरो बाप संसारे रुबिशाप, नो पोजीशन, ऑल ऑपोजिशन, पेट जुलचे, नो रूटी, नो चा, ये ब्रिटिश रेजिमे जुदिष्ठिर चाटुज्जे, स्वाधीन भारतेर हरिदास पाल আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমি তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। একবার স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা, পিঠের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে, ভাবছি একবার ডাক্তারের কাছে যাব তো, চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন, এতক্ষণ জাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো, ডাক্তারগুলোকে তো জানো না এক একটা কষাই, ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা আমি বুঝি, চন্দর গাড়ি সংসার, আমি একটা বাড়তি বোঝা। আজ তো চন্দরের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো তোমার 3,000 এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব, প্রভিডেন্ট ফান্ড, ESI, PT আর LIC প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে, আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরেছে। ঠিক 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 নেক্সট চুকা আসছে। তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1, 2, 3 ধার সুদ। তোমার 400, 400, 1, 2, 3, 4 ধার সুদ। একেবারে ঠিক। তোমার 200, 200 ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপিনিক গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। ও না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাড়ছে, বাড়বে, এক মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 গোপাল কোথায়? ওই ওই দিকে। ও তুই এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। সেই বাবরের আমলে দুটো টায়ার কিনেছিল, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছ, টায়ার কেন, তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? নে চল চল। না আমি যাবো না। হাত জোর করছি, চল লক্ষ্মী শোলাম, চল লাতি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো, এদিকে লাতিও মারছো আবার ওদিকে হাত জোড়ো করছো, টায়ার কেনো তবে যাব। আমি কথা দিচ্ছি কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড। আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট, তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার, তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আপনি আমাকে বাঁচালেন স্যার, আমি আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানে স্যার আমার জন্য অনেক কষ্ট করেছেন, হ্যাঁ আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো, বাবা মার দুঃখের বোঝাটা আমি একটু একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন?
আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না, অনেক ফ্রন্টে লড়তে হয়। সবার আগে হোম ফ্রন্ট মানে মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে ব্রিলিয়ান্ট বয়, আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য, আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন চাকরিটা, স্যারের শালাকে দিতে হবে। শালাকে? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছে, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি দেবেন আমরা নেবো।